हेलो फ्रेंड्स, मानुष कोनो वार्डेर सामने मुहा वार्डटी तखनी जोग करे जखन सेटा सुविशाल हय ओ तार परिधि सम्पर्के सम्पूर्ण जानते पारे ना। जेमन महाकाश महासमुद्र, आमादेर महासमुद्रेर नीचे प्राय 35,858 फिट पर्यन्त मानुष पौंछाते पेरेछे, किन्तु एर नीचे आर जावा सम्भव हयनी। आर एई गभीरता गोटा महासमुद्रेर मात्र 5%। এতটাই সুবিশাল আমাদের মহাসমুদ্র। আজ এই ভিডিওতে এই মহাসমুদ্রের গভীরতার রহস্য সম্পর্কে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ফ্যাক্ট ফিড, লার্ন সাম মোর। সমুদ্রপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রথম মাইলস্টোন আসে, যে পর্যন্ত সাধারণ মানুষ স্কুবা ডাইভিং করতে পারে। আর কিছু কিছু এক্সপার্ট সুইমার্স এই স্তর পর্যন্ত সাঁতার কেটে যেতে পারে। কিন্তু পৃথিবী বিখ্যাত স্কুবা ডাইভার হাওয়ার্ড নিচ 214 মিটার গভীরতা পর্যন্ত গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিলেন। আর 323 মিটার গভীরতায় স্কুবা ডাইভিং পৃথিবীর সব থেকে গভীরতম স্কুবা ডাইভিং রেকর্ড, যা বানিয়েছিলেন আহমেদ গাবর। এরও নিচে 443 মিটার গভীরতায় ভিন্ন প্রকারের সামুদ্রিক জীব দেখা যায়। এরও নিচে 500 মিটার গভীরতা পর্যন্ত ব্লু হোয়েল ডাইভ করতে পারে। আরও নিচে গেলে 535 মিটার গভীরতা পর্যন্ত পেঙ্গুইন ডাইভ করতে পারে। এরপর থেকে 1000 মিটারেরও নিচের গভীরতাকে মহাসাগরের স্কেয়ারি জোন বলা হয়, কারণ 1000 মিটারেরও নিচে সূর্যালোক প্রবেশ করতে পারে না। আর এই গভীরতায় বহু হিংস্র সামুদ্রিক প্রাণী বসবাস করে। আর এত গভীরতা পর্যন্ত কোনো মানুষ উপযুক্ত সামগ্রী ছাড়া ডাইভ করতে পারবে না, কারণ এখানকার জলের চাপ এতটাই প্রবল যে কয়েক সেকেন্ডেই মানুষ চাপ সহ্য না করতে পেরে মারা যাবে। এরও নিচে 1200 মিটার গভীরতা পর্যন্ত সামুদ্রিক কচ্ছপ ডাইভ করতে পারে। তারও নিচে 2000 মিটার গভীরতায় অদ্ভুত ও ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী বসবাস করে, যেমন ব্ল্যাক ড্র্যাগন ফিশ। এরও নিচে 2200 মিটার গভীরতায় আছে জায়ান্ট জাপানি স্পাইডার ক্রাব নামে বিশালাকৃতি কাঁকড়া ও স্পার্ম হুইলস নামে সবথেকে বড় দাঁতওয়ালা তিমি। এর থেকেও নিচের 4000 মিটার গভীরতাকে অ্যাবিসাল জোন বলা হয়। এখানকার জলের চাপ 11,000 পাউন্ড পর্যন্ত হয়। এর নিচে 4200 মিটার নিচ পর্যন্ত পৃথিবীর মহাসাগরগুলোর এভারেজ লেভেল ধরা হয়, কিন্তু পৃথিবীর অনেক মহাসাগরের লেভেল এর থেকেও বেশি গভীর। চলুন আরও গভীরে যাওয়া যাক। মহাসমুদ্রের 6000 মিটার গভীরতাকে হ্যাডাল জোন বলা হয়। এখানে জলের চাপ খুবই বেশি হয়, প্রায় 16,000 PSI পর্যন্ত। এই গভীরতার জলে খুব সামান্য পরিমাণ অক্সিজেন থাকে। এরপর আসে 8,844 মিটারের গভীরতা, যেটা আমাদের মাউন্ট এভারেস্টের সমান উচ্চতাকে বোঝায়। অর্থাৎ মাউন্ট এভারেস্টকে সমুদ্রে ডোবালে তা কতটা গভীরতা পর্যন্ত যেতে পারে ভাবুন একবার। এরও পর আসে 10,916 মিটার গভীরতার বিস্তার। এই গভীরতা পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছে আগে। হ্যাঁ, এই গভীরতায় যাওয়ার রেকর্ড বানিয়েছিলেন টন ভলস ও জ্যাক বেকালস নামের দুইজন আমেরিকানস। 1960 সালে একটি শক্তিশালী সাবমেরিন করে তারা এত গভীর পর্যন্ত পৌঁছেছিলেন, এবং এতটা গভীরতা পর্যন্ত পৌঁছতে তাদের সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা, এবং ওখানে তারা 20 মিনিট পর্যন্ত ছিলেন। এরও নিচে 10,972 মিটারের গভীরতা কোনো এয়ারলাইনে চড়ার উচ্চতার সমান। সাধারণত এয়ারোপ্লেন 10,500 থেকে 11,000 মিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারে, আর সেখান থেকে পৃথিবীর মাটি যতটা নিচে দেখায় এই গভীরতাও সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক ততটাই নিচে। এর থেকেও নিচে 10,994 মিটারের গভীরতা আজ পর্যন্ত মানুষ মাপতে পেরেছে, আর একে চ্যালেঞ্জার ডিপও বলা হয়। এটা পশ্চিম প্রশান্ত মহাসাগরে মাপা গেছে, যাকে আমরা মারিয়ানা ট্রেঞ্চও বলি। মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিশদে জানতে ডেসক্রিপশনের লিংক চেক করুন অথবা সাজেস্টেড ভিডিও দেখুন। প্রশান্ত মহাসাগরের এই পয়েন্টটি আজ পর্যন্ত মানুষের দ্বারা মাপা সব থেকে গভীরতম স্থান, কিন্তু মহাসমুদ্র এর থেকেও অনেক গভীর। বলা হয় মানুষ সমুদ্রের গভীরতার মাত্র 5% পর্যন্তই জানতে পেরেছে, আর বাকি 95% রহস্য এখনো মানব সভ্যতার কাছে অজানায় রয়ে গেছে। হয়তো সুদূর ভবিষ্যতে আমরা এই সমুদ্র গর্ভ থেকে আরও নতুন নতুন তথ্য, আরও নতুন নতুন প্রাণীর সন্ধান খুঁজে পাব। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।